নমস্কার বন্ধুরা, আজ আমি রুই মাছের টপকা দেখাবো। যা যা উপকরণ: লঙ্কা, হলুদ, পোস্ত, জিরে, সর্ষে, দারুচিনি, চিনি, নুন, ফোড়ন দিয়ে আবার লঙ্কা। আমি মাছে প্রথমে এই নুন দিলাম, তারপর এই লঙ্কা দিলাম, হলুদ দিলাম। এবার পরে দিব, এইটা মাখিয়ে নিলাম ভালো করে, মেখে এইটা কিছুক্ষণ রাখতে হবে। এখন অল্প একটু তেল দিলাম, প্রথমে আমি আদা বেটে নিলাম, জিরে পোস্ত বাটলাম, দেখুন কত সুন্দর বাটা হয়েছে মিহি করে। এলাচটা ঠুকে নিচ্ছি, মাছের এবার টপকা তুলছি। এই কড়াই তেল দিলাম, এই ফোড়ন দিলাম, এই ফোড়ন দিলাম, এই মশলা দিলাম, এবার লঙ্কা দিচ্ছি, এবার হলুদ দিলাম, এবার এলাচ দিলাম, এই চিনি দিলাম দুই চামচ, জল এই মশলা নেড়ে নিলাম, এইটা খালি একটু ঢেলে রাখলাম,
সেই জল দিলাম একটু। এরপরে মাছ তুললাম, এই কাঁচা লঙ্কা তো দিলাম, মাছটা উঠে দিতে হবে পরে। এই ঢাকা দিলাম, এই এই মাছ উল্টাবো এবার। আমার আমি এবার তুলে রাখা মশলাটা দিয়ে দেব, এইটা চাপা ঢাকা দিয়ে ঢাকা দেয়া। হয়ে গেছে, ঢেলে নিলাম, ঢেলে নিচ্ছি। দেখুন, টগা মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে।